মাই নিউ ব্লগ। আমরা এখন আছি মানালিতে, মানালির হোটেলের ব্যালকনিতে আমি দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে পিছন দিকের ভিউ, মানে ব্যালকনিতে দাঁড়িয়ে এই সুন্দর ভিউটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন বেরোবো মানালির সাইট সিন দেখতে। রেডি হয়ে গেছি আমরা, আর এই যে ইনার জন্য দেরি হয়েছে, আমরা যাচ্ছি এবার গাড়িতে ওঠার জন্যে। আর এটা হচ্ছে হোটেলের পেছন দিকটা, খুবই সুন্দর। আর এইদিকে হচ্ছে আপেল গাছ আছে, আর এখানটাতে জার্মান ফ্রুটসের একটা গাছ আছে। চারিদিকে পুরো পাহাড়। চলো যাই এবার গাড়িতে। যাচ্ছি আমরা, এখানে পুজো হচ্ছে আর প্রচুর মানুষের ভিড়, সবাই টুরিস্ট। আর পুরো মন্দিরটা হচ্ছে বড় বড় গাছে ঘেরা। এখানে সবাই আমরা নিজেরা নিজেদের মতো ছবি তুলতেই ব্যস্ত। এ ওর ছবি তুলে দিচ্ছে, সবাই সবার ছবি তুলতেই আমরা ব্যস্ত। ফটো সেশন চলছে। আর এরা হচ্ছে নিউ কাপল, তো এদের বেশি বেশি করে ফটো তোলা হচ্ছে। কেউ চশমা পরে দেখছে, কেউ খুলে দেখছে, এইসবই চলছে আমাদের। এখানে সব এখানকার মানুষদের বিভিন্ন ব্যবহার করা জিনিসপত্রগুলো আছে। খাচ্ছে, একজনের গোটা আছে আর দুজন একেবারে চটকে নিয়ে খেয়ে বসে আছে। আমার
আরে ওগুলো তো ভালো করে খেতে হয় না? ভালো করে খেয়েছি। প্যাকেট থেকে বের করার আগে তো চেপতে তার মানে কিছু রাখোনি। আরে আবার ওইদিকে আরেকজন খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আছে তো। जा रहे थे हम लोग मन्नू टेम्पल, रास्ते में मिल गया गियास नदी। अभी देखो অনেক খোঁজে খোঁজে পরে আমরা হোটেল একটা খুঁজে পেয়েছি। একটা হোটেলে গেলাম তো বললো ওখানে খাবার শেষ হয়ে গেছে, পাশের হোটেলেই ঢুকেছি। এটা ওই গিয়াস নদীর পেছনেই। তো হোটেলের পরিবেশটা খুব সুন্দর, সমস্ত কিছু কাঠের টেবিল চেয়ার রাখা আছে আর খাবার অর্ডার করা হয়ে গেছে। খুব খিদে পেয়েছে, সবাই মিলে একটু খেয়ে নিই। ক্লাব হাউসের পাশেই আছে বিয়াস নদী। আমরা এখন আছি মানালির বনবিহারে। এখানে এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্টের 40 টাকা আর চিলড্রেন হচ্ছে 20 রুপিস। তো ভেতরে এসে দেখছি কিছুই নাই, শুধু দেবদারু গাছের মানে পুরো জঙ্গলটা দেবদারু গাছের, আর মাঝখানে সমস্ত পরিষ্কার করে এই যে বিছানা দেখা যাচ্ছে। এরকম প্লেগ্রাউন্ড বাচ্চাদের খেলার যেই জায়গা বলা যেতে পারে। আর এখানে ছবি টবি তোলার বেশ ভালো হয়, গল্প করার জন্য জায়গাটা বেশ ভালো। এই যে পুরো জায়গা এরকম। মানালি মার্কেট, এটাকে মানালি মল বলছে। পিছন দিকে প্রচুর দোকান আর শীতের বিভিন্ন জিনিস, শল টুপি সমস্ত কিছু পাওয়া যায়। একটু বার্গেনিং করতে হয়, ফিক্সড রেট একটা বলে, বাট বার্গেনিং করেই সব কিছু পাওয়া যায়। অনেকক্ষণ আগে আমরা ঘুরে চলে এসেছি। আজকে মানালির শুধুমাত্র সাইট সিনিং ঘুরেছি আর বেশিরভাগ টাইম কাটিয়েছি মানালির মল মার্কেট। তো সেখানে কিছু কিছু জিনিস কিনেছি, বাড়ির জন্য কিছু কেনা হয়েছে, সমস্তটাই নিয়েছি। তারপর ঘরে চলে আসলাম, বাইরে এখন বেশ ঠান্ডাই আছে। আর আজকে ঘুরতে গিয়ে একটা মানে অদ্ভুত জিনিস হয়েছে, যেখানে যেখানেই ঘুরতে গেছি সেখানে সেখানেই শিলাজিৎ আর কেশর, যেখানে যেখানেই গিয়েছি আমরা আজকে, তো সেখানেই এই শিলাজিৎ আর কেশর পেছনে পড়েছিল। মানে কতজন যে এসে বলছে যে লাগবে নাও, যখন বারণ করা হচ্ছে যে নেবো না, স্কিনের জন্য নাও, এই ম্যাডাম বলছে সেটা নাও।
তো অনেক কিছুর জন্য ওরা বারবার বলছিল, বিরক্তও হচ্ছিল, খারাপও লাগছিল। কিন্তু কেশর যা বলছে ভালো হবে কি খারাপ হবে সেটা তো জানি না, তো আমরা কেশর আর শিলাজিৎ নিয়ে নিই। মানে যারা এখানে এসেছো আগে তারা জানো, বা যারা আসোনি তারা জেনে রাখো যে শিলাজিৎ সবাই তোমাদের পেছনে কেনার জন্য ছুটে বেড়াবে। তো সব কিছু নিয়ে আজকের ঘোরাঘুরিটা খারাপ না, ভালোই হয়েছে। একটা কথা বলবো যে মানালির সাইট সিন বলতে সেরকম কিছু নেই, ওই হাতে গোনা চার পাঁচটা জায়গা, তো সেইগুলো খুব কাছাকাছি, ডিস্টেন্স খুব বেশি দূরে নয়। তো ঘুরে টুরে আসলাম, আজকের পুরো ট্যুরটাই খারাপ না, মোটামুটি বেশ ভালোই গেছে। টায়ার্ড আজকে হয়নি, বাট অনেকক্ষণ ঘুরেছি তো তো আর ভালো লাগছে না, আর আজকে যাওয়ারও কোথাও নেই। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।